আমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে আমরা যে সারা জীবনভর যে পড়াশোনা করি, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি, এই পড়াশোনার কত অংশ আমাদের বাস্তবিক জীবনে কর্মক্ষেত্রে কাজে লাগে এবং কত অংশ আসলে কাজে লাগে না, আর আমরা যত গাদা গাদা পড়াশোনা করছি আমরা কেন করতেছি। তো আমি একটা সিম্পল এক্সাম্পল যদি দিই, যেমন আমি ধরলাম যে আমি কোনো একটা জায়গাতে সাপোজ সেলসের কাজ করতেছি, বা আমি কোনো একটা জায়গাতে ব্যাংকে ক্যাশিয়ারের কাজ করতেছি, বা আমি কোনো একটা জায়গাতে কোনো একটা কোম্পানিতে আমি লিডারশিপের কাজ করতেছি, তো ওই ক্ষেত্রে কিন্তু সে সারা জীবনভর যা কিছু পড়েছে তার দেখা গেলো যে টোটাল জিনিসটা কিন্তু কাজে লাগে না। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে যারা আসলে স্পেশালাইজড কোনো একটা বিষয়ে, যেমন ধরুন কোনো একজন ডক্টর অথবা কোনো একজন আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার, এনারা যারা আছেন, এনারা যখন তার কাজ করতে যায় তখন তার লাইফে তার সাবজেক্ট যতগুলো আছে এগুলো সবই কিন্তু কাজে লাগে। তো আসলে এখন প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা উন্নত বিশ্বে, যেমন কয়েকটা জায়গাতে আমরা শুনেছি যে যে স্টুডেন্টটা ইঞ্জিনিয়ার হবে হতে চায় ছোটোবেলা থেকে তাকে ওই বিষয় সম্পর্কেই শেখানো হয়, তার আমাদের ক্ষেত্রে বিষয়টা কেন এমন হয় না, এর অ্যান্সারটা আমি একটু বলছি। আমরা এই যে বাংলা পড়েছি, আমরা সমাজবিজ্ঞান পড়েছি, আমরা ইতিহাস পড়েছি, আমরা ভূগোল পড়েছি, আসলে এগুলো সব হচ্ছে বিক্ষিপ্ত বা স্ক্যাটার্ড নলেজ, এবং এই নলেজগুলো কিন্তু একদিন আমরা রপ্ত করতে পারি না। যেমন এখন যদি আমরা যেই ভিডিওটা দেখছি তাকে যদি বলা হয় আচ্ছা আপনি চাইনিজ ভাষা শিখুন তো এক মাসের মধ্যে, বা আপনি নর্থ কোরিয়ার সাউথ কোরিয়ার ভাষা শিখুন তো দুই মাসের মধ্যে, এই বিষয় বা জাপানিজ ভাষা শিখুন তো তিন মাসের মধ্যে, এই বিষয়টা করা কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ছোটোবেলাতে আমরা যতটা দ্রুত ভাষা শিখতে পারি, বড় হওয়ার পর কিন্তু তত দ্রুত ভাষা শেখা যায় না। তার মানে হচ্ছে এই যে আমরা ছোটোবেলাতে যা কিছু পড়ছি এগুলো কোনোটা আসলে গার্বেজ না, এ কোনো না কোনোভাবে আমাদের লাইফে কোথাও না কোথাও কাজে লাগছে। যেমন ছোটোবেলাতে আমাদের স্পষ্ট মনে আছে আমাদের যখন বিভিন্ন প্রতিযোগিতা হতো সেখানে উপস্থিত বক্তৃতা থাকতো, সেখানে রচনা প্রতিযোগিতা থাকতো, সেখানে কবিতা আবৃত্তি থাকতো, এরকম নানান ধরনের ইয়ে থাকতো। এখন আমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আমি কবিতা আবৃত্তি করে কী করবো, আমি রচনা লিখে কী করবো? বাট পরবর্তীতে দেখলাম যে না, এগুলোর কাজ কোথায় লাগছে, এগুলো কাজ লাগতেছে আমি যখন কোনো একটা টিমকে লিড করতে যাচ্ছি, ওই লিডিং দেওয়ার জন্য বা ওই লিড দেওয়ার জন্য আমার লিডারশিপ কোয়ালিটির জন্য এই বিষয়গুলো কাজে লাগছে। বিকজ আমি যেমন হব আমার টিম মেম্বার সব সেমন হয়ে যাবে। আমি পুলিশে কাজ করি, আমি আর্মিতে কাজ করি, আমি সেলসে কাজ করি, আমি কোনো একটা কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, যেখানেই কাজ করি না কেন আমি যেমন হব আমার সব টিম মেম্বার তেমন হয়ে যাবে। সুতরাং এই নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্যই ছোটোবেলা থেকে আমাদের এত গাদা 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 ইনফরমেশান পড়ানো হয়। আর এখন বিষয়টা এমন হয়েছে যে পৃথিবীতে একটা স্পেশালাইজড সেক্টরে থেকে অনেক ভালো কিছু করা আসলে একটু মুশকিল হয়ে গেছে। তার জন্য আরও অন্য অনেকগুলো জিনিস প্যারালালে মাথা রাখতে হবে। যেমন এখন একটা মজার জিনিস আমি দেখছি যে অনেক ডক্টর সাহেবরা আছেন, দেখা যাচ্ছে তারা তাদের চেম্বারে তো রোগী দেখছেনই, আবার তারা নিজেরা অ্যাপ ডেভেলপমেন্ট করেছে, তাদের ওয়েবসাইট আছে, তাদের কাছে রোগী যেমন আগে ফিজিক্যালি গিয়ে ই করতে হতো, অ্যাপয়েন্টমেন্ট দিতে হতো, জম্মুক দিন আমি দেখবো, দেখা যাচ্ছে এটা ঘরের মধ্যে বসে কো করে ফেলতে পারছে। তাহলে ওই ডক্টর সাহেব যদি এই জিনিসটার সাথে নিজেকে অ্যাডাপ্টেশন না করতেন তাহলে কিন্তু হতো না। তার মানে হলো প্রতিনিয়ত যুগ চেঞ্জ হচ্ছে, এবং এই যুগ চেঞ্জ হওয়ার ফলে আমাদের যা যা কিছু আমাদের সামনে ঘটছে, যে সমস্ত তথ্য আমাদের সামনে আসছে, এই তথ্যগুলোকে নিজের মধ্যে রপ্ত করতে হবে। যেমন আমি সবথেকে বেশি অবাক হতাম ছোটোবেলা যখন সামাজিক বিজ্ঞান বই পড়তাম, সামাজিক বিজ্ঞান বই পড়ার সময় দেখতাম যে খালি গাদা গাদা তথ্য তথ্য তথ্য, বাংলাদেশের অমুক জায়গায় ই আছে, তমুক জায়গায় ই আছে, অমুক জায়গায় গ্যাস ক্ষেত্র এই কয়টা, সুন্দরবনের সাইজ এত, মনে করতাম যে কী রে এই সমস্ত ফাউল জিনিস আমি পড়ে কী করবো, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি পড়বো সামনে সায়েন্স, তাহলে এই সমস্ত সামাজিক বিজ্ঞানের তথ্য আমার পড়ার কী দরকার। বাট পরবর্তীতে দেখলাম যে যখন আমি রিয়েল লাইফে কাজ করতে যাচ্ছি তখন এই তথ্যগুলোর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। ইভেন এখন যেমন বিসিএস পরীক্ষা হয়, বিসিএসে কিন্তু পুরো বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন আসে। এখন অনেকে প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা আমি বিসিএস পরীক্ষা দিয়ে আমি হয়তো বা পুলিশ ক্যাডার হবো, বা আমি হয়তো বা কাস্টমসে যাবো, বা আমি হয়তো অ্যাডমিনিস্ট্রেশনে যাবো, আমার এই সমস্ত তথ্য কেন লাগবে? অবশ্যই লাগবে। বিকজ একজন অ্যাডমিন ক্যাডার, ওর যদি টোটাল বাংলাদেশ সম্পর্কে ধারণা না থাকে তাহলে সে বাংলাদেশ পরিচালনা করবে কীভাবে, বাংলাদেশে কোনো অংশ পরিচালনা করবে কীভাবে? এই জন্য আমরা আসলে যা কিছু পড়ি সব কিছুই আমাদের লাইফে কাজে লাগে তা না, আবার সব কিছুই ফেলনা তা না। এবং এই ভালো মন্দ যত ধরনের জ্ঞান আমরা অর্জন করলাম সব কিছু মিলেই আমরা মানুষ। সুতরাং আমাদের যে যে সেক্টর এখন রয়েছি, আমরা যে যে ক্লাসে অধ্যয়নরত অবস্থাতে আছি, আমাদের দায়িত্ব হলো আমাদের যে পাঠ্যপুস্তকে যে সমস্ত জিনিস অন্তর্ভুক্ত করা আছে কিছু বাদ না দিয়ে সব কিছু পড়া, যেটাকে আমরা বলি হচ্ছে জ্ঞানপাপি বা জ্ঞান পিপাসু, তাই না? জ্ঞানপাপি আপনাকে গালি 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 ইউজ করে। জ্ঞান পিপাসু মানে হলো যে আমরা জ্ঞানের প্রতি আগ্রহী, আমরা জ্ঞানী হতে চাই। আর একটা ব্যাপার কি, শর্টকাট দিয়ে খুব কম সময়ের জন্য ভালো থাকা যায়। একটা শব্দ হচ্ছে সাস্টেনেবিলিটি। আমি কোন একটা অবস্থানে গেলাম, সেই অবস্থানটা মেনটেন করা বা সেই অবস্থানটা লাইফ লং বজায় রাখা কিন্তু খুব চ্যালেঞ্জিং। যেমন
দুর্নীতি করে, অন্যায় করে, পরসম্পত্তি ফাঁকি দিয়ে, জোর জবরদস্তি করে, মাস্তানি করে, গুন্ডামি করে সাময়িক সময়ের জন্য অনেক ভালো কিছু করা যায়। সাময়িক সেটা 2-4-5 বছর 10 বছর, বাট লাইফ লং কেউ ভালো করতে পারে না আজ পর্যন্ত, নোবডি, কেউ ভালো করতে পারে না। সুতরাং ওই ধান্দা মাথা থেকে বাদ দিয়ে সঠিক সৎভাবে যদি জীবন পরিচালনা করা হয় এবং জীবনের মাহাত্ম বুঝে যদি আমরা সামনের দিকে আগাতে থাকি, তাহলে আমাদের এই যে সারা জীবনভর যে সমস্ত নলেজ বা জ্ঞান অর্জন করলাম এটাতে কিন্তু জীবনে অনেক ভালো অবস্থানে যাওয়া পসিবল। সুতরাং আমরা আজকের পর থেকে যেন কখনো এমন না বলি যে এই বইতে সমস্ত হাবিজাবি কেন দিছে, এগুলো কোনোটাই হাবিজাবি না। মানুষ এত স্টুপিড না যে আমরা অযথা আমাদের সময়কে অন্য কোনো জায়গাতে নষ্ট করতে থাকবো। আমরা সবসময় আমাদের যেটা মতলবের, যেটা আমাদের কাজের, সেই জিনিসটাকে আমরা খেয়াল করতে থাকি। সুতরাং আমরা সকলে জ্ঞানকে যেন ভালোবাসতে পারি আর সেই জ্ঞান বাস্তবিক জীবনে প্রয়োগ করে যেন মানব কল্যাণে কাজে আসতে পারি। ভালো থাকবেন সকলে।